গাইস, দেখছেন ক্রিকেট নিউজ কিং সাথে আছে আমি নূর মোহাম্মদ আপনাদের মাঝে নতুন করে নতুন ভিডিও নিয়ে। তো গাইস, আজকের ভিডিও টপিক হচ্ছে ম্যাচ প্রেডিকশন। তো গাইস, আপনারা নিশ্চয়ই জানেন বাংলাদেশ ভার্সেস ইংল্যান্ডের মধ্যকার ম্যাচ শুরু হতে যাচ্ছে কাল বিকেল 3:30 কার্ডিফে। এর আগে আমি কার্ডিফ নিয়ে অনেক ভিডিও করেছিলাম যে কার্ডিফে বাংলাদেশ কেমন খেলে। কার্ডিফে কিন্তু বেশিরভাগ বাংলাদেশ জিতে যায়, এর জন্য কিন্তু বাংলাদেশের জন্য বাড়তি সুবিধা। তো গাইস, এই বাড়তি অপরচুনিটি কি বাংলাদেশ কাজে লাগাতে পারবে? তাহলে কি ইংল্যান্ডকে হারিয়ে বাংলাদেশ ভালো কিছু করার লক্ষ্যে যাবে? তো গাইস, চলুন দেখে নেওয়া যাচ্ছে আজকে ইংল্যান্ড ভার্সেস বাংলাদেশের ম্যাচ নিয়ে কি প্রিডিকশন করে খরগোশ। তো গাইস, লেটস গো স্টার্ট দিস ভিডিও। তো গাইস, আপনারা নিশ্চয়ই দেখে নিলেন এই খরগোশটি কিন্তু আজকে বাংলাদেশকে জয় বলে ঘোষণা করলেন। তাহলে কি ইংল্যান্ডের মাটিতে বাংলাদেশ ইংল্যান্ডের বিরুদ্ধে জয় পেয়ে যাবে? তাহলে কি আবারও কার্ডিফে ইংল্যান্ডের সাথে জয় পাবে বাংলাদেশ? তো গাইস, তাহলে কি বিশ্বকাপে প্রমাণ করে দিবে যে বাংলাদেশও ভালো কিছু করতে পারে? কারণ যেভাবে দুটো ম্যাচ একটা জিতেছে একটা হেরেছে, তা নিয়ে যেন সোশ্যাল মিডিয়া তোলপাড়, বেশি তোলপাড় সাকিবকে নিয়ে। সাকিব যেন একের পর এক কিছু করেই যাচ্ছে করেই যাচ্ছে, তার বল হাতে যেন টিম চমকে যায় যে কখন কি হয়ে যায়। যে কোনো ব্যাটসম্যানের পক্ষে সাকিবের বল ক্রাশ হয়ে দাঁড়ায় এবং যে কোনো ব্যাটসম্যান সাকিবের বল মোকাবেলা করতে ভয় পায়। তো গাইস, সেক্ষেত্রে কি ইংল্যান্ড কি বাংলাদেশে তাহলে হেরে যাবে? তো এই খরগোশের কথার সাথে আপনাদের কি মতামত? খরগোশ কি তাহলে কি খরগোশের মতামত মধ্যে কি বাংলাদেশই জয় পাবে ইংল্যান্ডের বিরুদ্ধে? তো গাইস, আপনাদের মতামত কিন্তু অবশ্যই জানাবেন আমাদের কমেন্ট বক্সে। আমরা দেখতে চাই আমাদের ইউটিউব চ্যানেলের কত সাপোর্টার। তো গাইস, অবশ্যই ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিবেন এবং খারাপ হলে একটা ডিসলাইক দিবেন, দেন খারাপ কমেন্ট করবেন না। সো গাইস, ডিসলাইক দিতে পারেন কিন্তু খারাপ কমেন্ট করবেন না। তো গাইস, খারাপ কমেন্ট করলে খুবই খারাপ লাগে। সো গাইস, এই ছিল আজকের ভিডিও। অবশ্যই ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার দিয়ে আমাদের সাথেই থাকবেন অ্যান্ড সাবস্ক্রাইব করবেন, থ্যাংক ইউ। আর অবশ্যই বেল আইকনটিতে ক্লিক করবেন যাতে আমাদের ভিডিও ছাড়া মাত্রই আপনার কাছে নোটিফিকেশন পেয়ে যেতে পারে।